হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 8:20, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো পাপা একটু আগে বেরোলো অফিসে, ওর তো শনিবারে 8টার সময় বেরোয়, 9টা থেকে ডিউটি থাকে, ওই জন্য 8টার সময় বেরোলো। তো তারপরে দেখলাম ভিডিওটা স্টার্টই করে দিই। তো জোশোনাকে হচ্ছে তোমার পড়াতে বসাবো, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর যা পরে করব পরে বলবো তোমাদের কী কী রান্না করেছি না করেছি। আগে তো জোশোনাকে একটু পড়িয়ে নিই, এখন 8:20 বাজে, 9:50-10টা পর্যন্ত পড়িয়ে নিই, দিয়ে তারপরে তোমার হচ্ছে সকালের আজকে ম্যাগি বানাবো ভেবেছি। আজকে তো শনিবার, নিরামিষ খাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে সব জানো তুমি, ঠিক আছে। তো হচ্ছে দেখি আগে ওকে পড়িয়ে নিই, দিয়ে তারপরে তোমার আজকে ম্যাগি বানাবো সকালে, ম্যাগি বানিয়ে তারপর দুজনা খেয়ে নেবো। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। বাবা তো অফিসে চলে দিয়েছে। হ্যাঁ আমি এখন পড়বো, দাঁড়াও তোমার পড়ে দিকা। এটা এটা ম্যাঙ্গো, এটা গুয়াভা, এটা পমিগ্রানেট, এটা লিচি, এটা ওয়াটারমেলন, এটা ফি, এটা অ্যাপ্রিকট, এইটা ছেপোটিলা, এটা পাপায়া। ওই যে সব ঠিকঠাক বলেছে, কোনটা কি না সব জানে। হ্যাঁ তারপরে আজকে তোমার এই হোমওয়ার্কে এইগুলো ম্যাডাম করতে বলেছে, ঠিক আছে? এটা তুমি জানো সব, এইটা আর এইটা, এই দুটো, ঠিক আছে? আর ওই রায়ামসে দিয়েছে প্রার্থনা, যেটা তুমি ওই যে হে ভগবান তুজে প্রণাম ওইটা দিয়েছে, আর মাম্মি ডার্লিং দিয়েছে, দুটোই তুমি জানো। হে ভগবান তুজে প্রণাম করে বাকি আমি থাকে ও লিখারিও কো বানেंगे কাম করেंगे নেই ডালেंगे নিত্য বানেंगे বাড়ি চলেंगे দে বাচ্চা নে ভগবান। গুড বয়, আর মাম্মি ডার্লিং পাপা ডার্লিং ওইটাও দিয়েছে, এই দুটো দিয়ে ছোটা বলো, ওটা বলো। আমার তো প্রোডাক্ট হয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্টে খাবো, ম্যাগি খাবো এখন। হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে থাকুন। হ্যাঁ আমি বেতন ভালো আছি, পাপা তো অফিসে চলে গিয়েছে। এক কথা কতবার বলবি তুই আর? তো ওকে পড়ানো টানো হলো, দেখি এবার একটু ম্যাগি বানাই, দিয়ে তারপর ওকে খাইয়ে দেবো, আমি খেয়ে নেবো। এই যে দেখো তো যে শোনা, মাম্মার পেয়ার খাচ্ছে এখন আমার সোনাটা, আমার দৃষ্টি সোনাটা, আমার ফোন দাও, আমি ফোন দিই পাগল, ফোন আর জীবনেও দেবো না তোকে কোনোদিন। তো যে খেলনাগুলো ভালো করে মুছে নি, কেন কি ও খেলা করে তো খুব ধুলো হয়ে রয়েছে। তো এই যে ওর খেলনাগুলো খুব ভালো করে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো চলো এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। বলো বাবু, পাস্তা আজকে শনিবার না, পাস্তা আজকে খাওয়া যাবে না, পেঁয়াজ দিতে লাগে পাস্তাতে। ম্যাগিটা আজকে একদম বাজে হবে খেতে। ভালো হবে ম্যাগি তাই? ঠিক আছে নেমে পড়ো, নেমে পড়ো, হয়ে গেছে। বাবা তাই তো, আমি বানাবো না। আচ্ছা লাস্টেরটা, বাবা তুমি বানায়া? তো ম্যাগি বানানে মে ক্যা দেনা পড়তা হ্যায় পেহলে, পানি কি ম্যাগি বতাও,
पहले क्या देना पड़ता है? समोसा। हाँ, पानी की मैगी। मैगी। अच्छा अच्छा, প্রথমে ম্যাগি দিতে হয় ম্যাগি বানাতে গেলে। জানতাম না তো, তোমার থেকেই জানলাম। নে একটার থেকে খা, ওইভাবে না খেয়ে ঝোল খাচ্ছিস, খা। এটা খেতে ওই সপ্তাহে একদিন বানাই, বেশি বানায় না। আমি বেশি দিন এসব খাওয়া ভালো না। না খাও, ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে। তো এই সকালের খাওয়া দাওয়া হলো। এখন তোমার বাজে কটা বলো তো? 10:15 বাজে, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে তোমার ঘর দুধ ঝেটোতে হবে, মুছতে হবে, ব্যালকনি সাফ করতে হবে। ইচ্ছা করছে না কি বলো তো? রোজ রোজ যেহেতু তোজোকে আনতে যাওয়ার একটা তাড়া থাকে, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করে সেই 12:15টার মধ্যে রেডি হতেই হবে আমাকে, সেরকমভাবে কাজ করি। কিন্তু আজকে মনে হচ্ছে যেন আর ভালো লাগছে না। কেন বলো তো? রোজ রোজ আনতে যায়, আর আজকে আর সে আনতে যাওয়ার তাড়াটা নেই, তো সেই জন্য ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন এক জায়গায় চুপচাপ বসে থাকি, এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। মনে হচ্ছে একটু শুয়ে থাকি না, একটু বসে থাকি এক জায়গায় চুপচাপ, সেটা মনে হচ্ছে। কিন্তু মনে হলে তো আর হবে না, করতেই হবে। তো 10:15 বেজে গেল, দেখো সকালবেলা থেকে রান্নাবান্না করে বিছানা টিছানা গুছিয়ে তোজোশোনাকে পরিয়ে টরিয়ে নিয়ে সকালের খাবার খেতে গেছে। 10:15 হয়ে গেল, তাও তো তাড়াতাড়ি হয়ে গেছে, খেতে গিয়ে বেশি দেরি করেনি কি বলো তো? হচ্ছে একা একা খাচ্ছিল ওই চামচ দিয়ে তুলে, তো দেরি হচ্ছিল, সেই জন্য আমি বললাম দিয়ে আমি খাইয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে ওর খাওয়া, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। নয় তো 11টা বাজাতো এখন খেতে খেতে। তো পরোটা হলেও তাড়াতাড়ি খেয়ে নেয়, পরোটা টরোটা খুব ভালোবাসে, পরোটা লুচি এসবগুলো খুব খেতে ভালোবাসে। পরোটা যেদিন আমি স্কুলে দিই, এক টুকরোও বাড়ি আনে না, এক টুকরোও আনে না। আর ম্যাগি দিয়েছিলাম একদিন, ম্যাগি ও একটু আনেনি বাড়ি, তো সেই জন্য ভেবেছি একটু ঝোল ঝোল করে করে দেবো। আর ওই প্লাস্টিকের চামচ পাচ্ছি না গো, দেখিয়ে দিনকে রবিবারে তো, কালকে তো 8টাতে যাবই, তো যদি পাই নিয়ে আসবো। ওই ওই চামচ পেলে কি বলো তো, তাহলে ও ম্যাগিটা তুলে খেতে পারবে না। তাই ওর কাছে হচ্ছে বন্ধ চামচ, তো ওর কথাই বন্ধ চামচ দিয়ে ভালো তোলা যায় না, বুঝলে তো? তো তাও ও তুলে তুলে খেয়েছিল। তা বলছে যে ম্যাডাম নাকি ওকে খাইয়ে দিয়েছিলো, একটুখানি বাকি ছিল, জানি না বলছে কি জানি, হতেও পারে হয়তো খাইয়ে দিয়েছিলো, বললে একটুখানি বাকি ছিল। মামা লাস্টে আর পারছিলাম না, হয়তো দেখেছে যে ওই চামচ দিয়ে তুলতে পারছে না, সেই জন্য হয়তো খাইয়ে দিয়েছিলো, ভালোই করেছিল। তো যাই হোক, দেখি এবার ঘর দুধ ঝেটবো, মুছবো, ব্যালকনি সাফ করবো, বসে থাকলে হবে না। তো চলো ঝড়। এই যে আমার তো জোশোনা ডায়েরি পেন নিয়ে সারাদিন পড়াশোনা করবে, আর এই যে ওর পাপা বানিয়ে দিয়েছে, ওটা ওখানেই আছে, দুদিন নিয়ে খেলা করলো, বাস এখন ওখানেই সাজিয়ে রেখে দেবে। তো চলো, ঠিক আছে, ভাঙছি নাকি? শোনা, তোমার জিনিস আমি ভাঙি তাই পাগল। শোনা, বাইরের ফ্যানটা অফ কর বাবা, ঘর দুধ ঝাঁটিয়ে নি বাবু, তাড়াতাড়ি বেবি, তাড়াতাড়ি জলদি করো বেবি। আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, এটা ফ্যান চালিয়ে দিয়েছি, এখানে বস, বাইরের জন্য ফ্যান চালাবি না। তো এখন তোমার বেজে গেছে 11:45, দেখি তো জোশোনাকে স্নান করিয়ে দেবো, ওকে স্নান করাবো বলেছি। বলছে মাম্মা একটু পিচকিরি খেলতে দাও, একটু পিচকিরি খেলতে দাও, রোজ হোক স্নান করার আগে একটুখানি করে পিচকিরি খেলতে দিও, আজকে আর দেবো না। ওখানে হাই আগে একটু আদর করে দেয়, কিছু করে দেয় তাহলে দেবো, ভালো করে আমি দেবো না। খাস দেখে চল, এখানে বসিয়েছি তোজোর জন্য জল গরম, আর এখানে কটা পাঁপড় ভেজে নেবো। এই যে, আর আজকে তোমার রান্না করেছি এই যে পটল ভাজা আর কলাইয়ের ডাল। এই তেলে কটা বাদামও ভেজে নেব, তাহলে একদম দুপুরের খাবারটা পুরো একদম জমে যাবে।
তেলটা বেশি গরম হয়ে গেছে বুঝলি। তো এই যে দেখো পাঁপড় ভাজা, বাদাম ভাজা, কলাইয়ের ডাল, পটল ভাজা, এত সুন্দর খাবার থাকলে আর কি চাই। দুপুরের খাবারটা আজকে জমে যাবে। এই যে আমার তোজসোনা পাঁপড় খেতে খুব ভালোবাসে। বাদাম গরম বাবা, বাদাম গরম পরে খেয়েও বাদাম। চলো এবার স্নান করিয়ে দিই। তো স্নান ধান হয়ে গেছে, পুজো করে নিয়েছি। এখন দেখো 1:10 বাজে, রোজ এই একই টাইমে হয়। 1:10, 1:15, 1:10, 1:15, এই একই টাইমে রোজ হয় স্নান। মানে স্নান করার পরে যখন আর কি ভিডিও শুরু করি তখন দেখি 1:10 বাজে, লাইক 15 বাজে। তো যাই হোক, আর আজকে তোজসোনা জানো কটায় উঠেছে? 6টা। আমি উঠেছি 6:30, 6:30 উঠেছি, আর ও 6:35 উঠে চলে এসছে। আমি ভাবছিলাম কালকে যে কালকে আমি বলছি শোনো না, কালকে তুই তো রোজ রোজ টেনে টেনে তুলে দিই, 7টার সময় উঠিয়ে দিই, কমপ্লেন খাইয়ে দিই, আর কটা ভাত খাইয়ে দিই বলে স্কুলে যাওয়ার আগে, তো সেই জন্য 7টার সময় তুলে দিই, কারণ কমপ্লেন খেয়েই তো সঙ্গে সঙ্গে ভাত খেতে পারবে না। তো 1 ঘন্টা পরে 8:10 থেকে 8:30 পর্যন্ত খেতে লেগে যায়, তো সেই জন্য দিয়ে আমি কালকে ওকে বলছি শোনো আজকে একটু বেশি করে ঘুমাস, 8:30, 8:30 সময় আজকে আর তোকে টেনে তুলবো না, রোজ রোজ টেনে টেনে তুলে দিই, উঠতেও চাস না, আজকে একটু বেশি করে ঘুমাস। ও বাবা, আমি ভাবছিলাম যে আমি এবার আমার পাপাকে বলছিলাম যে দেখবা কালকে আবার উঠে পড়বে খুনি। ও বাবা, বলতে বলতে সে মুখের কথা মুখে উঠেও পড়েছে আজকে সকালবেলা 6:35 সময় উঠে পড়েছে। আমি বলছি তুই উঠে পড়লি কেন? বলছে মামা ও ঘুম ভেঙে গিয়েছে না, ও থাক তাই কি হয়েছে, থাক আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুম ভেঙে গিয়েছে না, ঘুম থেকে উঠে মামা রিমোট কন্ট্রোল কিনে দিলে না, বললে কালকে কিনে দিবা। ওর দিমাগে একই চলছে, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, বাস ওই একই ওর চলছে। তো হচ্ছে দেখি এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, একবারে দুজনের ভাতই বেড়ে নেবো, দেখি ও যদি খেয়ে নেয় চামচ দিয়ে একা একা তাহলে খাবে, নাই তো আমি ওকে খাইয়ে দেবো, আমি খেয়ে নেবো একদিকে। আর আজকে শ্যাম্পু করলাম, আর দেখো চুলগুলো আবার কতটা বড় হয়ে গেছে, এবার চুলগুলো কাটবো এই সামনে, এতটা এতটা করে কেটে নেবো সামনে, ভালো লাগে না বেশি বড় চুল। আর ছাতা চুল ফুল সবসময় বেঁধেই রেখে দিই আর নষ্ট হয়ে যায় চুল, ওই করে করে ওই শুধু ওই চুলটা স্নান করার পরে ছাড়া থাকে, তারপরে বেঁধেই রেখে দিই সবসময়। কী করবো, গরমের মধ্যে খুলে রাখা যায় বলো? আমি এমনি চুল ছেড়ে থাকতে পারি না, প্রচণ্ড গরম লাগে, কোথাও যাই তো তাও সেই উঁচু করেই বেঁধে যায়। তো এবার ভেবেছি যে কিছুদিন আগেই কাটলাম, মনে হয় 3 মাস মতো হয়েছে কেটেছি, দেখো কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে যায় আমার চুলে, এবার বেশি করে কাটবার। আগের বার একদম ছোট ছোট করে একদম মানে একটুখানি কেটে দিয়েছে, আমি বলেছিলাম আর একটু কাটতে, একদমই অল্প কেটেছিল, এবার বলবো একটু বেশি করে কেটে দাও সামনে, মানে ডিপ ইউ করবো, সামনে এতটা কেটে দেবো, পিছনটা একটু থাকবে আর সামনেটা একদম ছড়ে এইটুকু টুকু করে দেবো। তো চলো দেখি এবার খেয়ে নিই। আর এই যে দেখো আমার সোনা কত সুন্দর সাজিয়ে রেখেছে সব জিনিস, দেখেছো কত সুন্দর পরিষ্কার করে রেখেছে, এই যে দেখো, এই যে দেখেছো কত সুন্দর গুছানো, দেখেছো সকালবেলা আমি গুছালাম, দেখো আমার সোনা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। বলো আর কিছু বলে দাও। ক্যা দেখ রে ও? আচ্ছা কুছ গড়বড় হে, ক্যা গড়বড় হে? ওই দেখো, দেখেছো এইগুলো এখানে আছে অবশ্য। চল 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 দেখি খাইয়ে দিই, চল। তো এখানে আমার ভাতটা বেড়ে নিয়েছি, তোজোর সেই মাথা খারাপ করে দিচ্ছে তুমি আগে খেয়ে নাও তারপর আমি খাবো, তুমি আগে খেয়ে নাও তারপর আমি খাবো, তো সেই জন্য আমি আগে খেয়ে নিই, আমার তো 5 মিনিট লাগবে বেশি বেশি হলে, তো চলো খেয়ে নিই গিয়ে তারপরে খাইয়ে দিই, ঠিক আছে? আজকে দারুণ রান্না না শোনা, পাঁপড় ভাজা, ডাল, কলাইয়ের ডাল আগে আমি খেতাম না জানো, বেশ ভালোই লাগে। আগে আমি অনেক জিনিস ছিল এরকম যে খেতামই না। আমি বাদাম খাবো এখন, ঠিক আছে গুড়ি দামা দিলে। খুব ভালো লাগছে কলাইয়ের ডাল, যে করবো খেয়ালই থাকে না জানো না, ওর পাপাও খেতে ভালোবাসে, সেই মা নিয়ে এসেছিল বোনের ওখান থেকে সেই কলাইয়ের ডাল। একদিন একজনা বলেছিল বাদাম ভাজা কেউ ডালের সাথে খাই, প্রথম দেখলাম, বল একদিন খেয়ে দেখবে, দেখবে কেমন লাগে, খুব ভালো লাগে না শোনা? হ্যাঁ।
তাহলে আমরা তো খাই, কেউ না খেলেও আমরা খাই, আমাদের খুব ভালো লাগে। আমরা খাই, আমাদের খুব ভালো লাগে না? আমাদের খুব ভালো লাগে। চলো বাই করে দাও। বাই। আমি লাগাচ্ছি, তুই হাত দিবি না, ঠিক আছে? ওই দেখো, ও দেবে সুইচ। খুশ? চল চলো চল চলো চল চলো চল, শুতে হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো ওটো বিছানায় ওটো। উঠে পড়ো, উঠে পড়ো, ঠিক আছে, যাও বালিশ কত। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে তোমার 6:05, আর ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, আর আজকে একটু নেল পলিশ করলাম অনেক দিন পরে। দেখো নখগুলো কি বড় বড় হয়ে গেছে। নেল পলিশ তো পড়াই হয় না, নেল পলিশ থাকে কিন্তু পড়ার মানে কি বলতো, গাফিলতি যাকে বলে এক কথায়। টাইম কিন্তু তাও একটু থাকে, কিন্তু ওই যে পড়বো পড়বো করে আর পড়া হয় না। নেল পলিশ থাকলে আঙুলগুলো কত দেখতে ভালো লাগে, নখগুলো, কিন্তু ওই যে পড়া হয় না। কিন্তু ওই যে তোজোর বার্থডে আসছে, তো এত বড় বড় নখ দেখলাম যে ছোট ছোট করবো না, থাক, কিন্তু আমার নখ ভেঙে যাবে আমি জানি। আমার কোনো কিছু অকেশন আসলে, কোনো কিছু, যেমন আগে দুর্গা পুজো আসলেই নখ ভেঙে যেত, দুর্গা পুজো আসলেই শরীর খারাপ হতো আর নখ ভেঙে যেত, এইরকম হতো। জানো তো শরীর খারাপ তো করতোই করতো, বিয়ের আগের কথা বলছি, বিয়ের পরে না, বিয়ের আগে যেই দুর্গা পুজো আসতো জ্বর না তো এটা ওটা লেগেই থাকতো, এইরকম হতো, খুব খারাপ লাগে দেখবো এরকম হলে পরে। তো তোদের শোনা উঠে পড়েছে, ওর আমি উঠেই দিলাম জোর করে, আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি আজকে, সেরকম একটা ঘুম হয়নি আজকে, ভালো 1 ঘন্টা মতো ঘুম হয়েছে। আর হচ্ছে তোমার ওই যে ওই ঘরে খেলা করছে, আমি আমি ফ্যান অফ করে দিয়েছিলাম, নাই তো উঠতেই যাবে না, দিয়ে রাত্রিবেলা গিয়ে আবার সে দেরি করে ঘুমাচ্ছে, ওই জন্য আমি তুলে দিয়েছি, ফ্যান অফ করে দিয়েছি, যেই সে উঠে পড়েছে, কুলারটা চলছিল বাইরে থেকে, ফ্যানটা যেই অফ করে দিয়েছি সেই দেখছি উঠে বাইরে চলে এসছে। আর আমি ওই 5:30 থেকে উঠে ওই যে নেল পলিশ করলাম, এই কালারটা কি বলতো, এটা অনেক দিন থাকে, ব্লু হেভেনের তো বেশ ভালো এই ইয়ে নেল পলিশটা, অনেক দিন থাকে, মানে আমার সোনার ঠোঁট কেটে দেখো রক্ত বেরোচ্ছে বাবা। ওই দোকান থেকে না, পাপা অর্ডার দিয়েছে বুঝলে, কালকে তো আমরা 8টা মার্কেটে যাব, আর পরের রবিবারে রিমোট কন্ট্রোল আসবে, বুঝতে পেরেছো? ও দোকানদার বলেছে 1 সপ্তাহ টাইম লাগবে, যেখান থেকে রিমোট কন্ট্রোল বানাই সেখান থেকে আসবে, বুঝতে পেরেছো? ওই জন্য 1 সপ্তাহ টাইম লাগবে। আমার রিমোট কন্ট্রোল দেখাও না। কি করে দেখাবো এখন আমি রিমোট কন্ট্রোল তোমাকে? অর্ডার করো। অর্ডার করে দিয়েছে পাপা। তো চলো দেখি কাজ ফাজগুলো সারি, জামা কাপড়গুলো ভাঁজ করি, মতো বসে মতো একটু গম্বিটা খাওয়াই, তারপরে আমি সোনাবার দেখতে বসবো। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এগুলো রেখে দিই। তো এবারে তোজসোনাকে নিয়ে পড়াতে বসাবো। জিভকেও বের করে, তোমরাই বলো, দেখো এক হাত জিভ বের করে বসে থাকবে, এত জিভ পাতলা হয়েছে আর লম্বা হয়েছে, দেখো খুব ঝগড়া করবে, ঝগড়ুটে লাভবার ওয়ার হবে। শুনেছি যে জিভ পাতলা হলে জিভ মানে একদম কতটা বড়, আমাদের জিভ যেমন চওড়া টাইপের আর এতটা বেরোয় না, আর এর এক হাত জিভ বেরিয়ে যাবে, আর একদম পাতলা জিভ, শুনেছি নাকি ঝগড়ুটে হয় বেশি, জানি না সঠিক কিনা, কুসংস্কারও হতে পারে যদিও। তো যাই হোক না কেন, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই, গুড নাইট। গুড নাইট বল। গুড নাইট।